রহমানির রহিম, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আফরিন অনেক দিন পরে স্কুল যাবে, আফরিনে ব্যাগ রেডি করা হইতেছে। আফরিন মাশাআল্লাহ সুন্দর ইউনিফর্ম পরে ফেলছে, আইডি কার্ডও লাগাই ফেলছে। আরও যাওয়ার সময় বেশি কিছু খেতে চায় না, তাই জন্য শুধু বিস্কিটই জোর করে খাওয়ানো হয়েছে। এখন আমিও চুল বেঁধে ফেলি। আম্মু কেমন লাগতেছে অনেকদিন পরে আজকে ক্লাস নিতে যাচ্ছ? ভালো লাগছে। ওকে আম্মু, এ তোমার হ্যান্ড স্যানিটাইজার নিজের পাশে রাখবা, ঠিক আছে? এটা আমি তোমার ব্যাগে দিয়ে দিই। আর এটা তোমার মাস্ক আছে, এটা লাগাই সময় তো যাতে হবে। ওকে, ডান ডান ডান। আফরিন মাশাআল্লাহ স্কুল যাওয়ার জন্য কমপ্লিটলি রেডি হয়ে গেছে, খুব খুশি আছে। কাদায় ব্যাগও নিয়ে নিছে, আমাদেরকে দিবে না বলছে, না আমি নিজে নিব। চলো এবার তোমাকে দিয়ে আসি আমি ওর পাপা। আল্লাহ হাফেজ। আফরিনের বাবাও এখন যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। হ্যাঁ, রুম আমি নিজের রুমে থাকতেছি, খুব খারাপ লাগতেছে। আফরিন নেই প্রায় 2 বছর, ঠিক কথা। আসলে আফরিনকে অনেক মিস করতেছি আমরা, সেটাই একটু আগে আমি আর আফরিনের বাবা এটাই বলতেছিল। আফরিন নেই লাগতেছে, ঘর একদম খালি হয়ে গেছে। তাই ইনশাল্লাহ একটু পরে ছুটির সময় আসবে। ও আচ্ছা, 8টা থেকে 9টা 20। ঠিক, হুম, তাই 1 ঘন্টা 20 মিনিট ক্লাস। জি, আপনি পড়ে ফেলেন। গার্জেনরা দেখছেন কত জাম লাগাই রাখছে, বাচ্চারা তো ভালো স্কুলের ভিতরে ঢুকে গেছে, আর গার্জেনরা বসেই আছে। অনেকটা গার্জেন অনেক দূর থেকে, অনেকটা অনেক কাছেই থাকে, ওরাও বসে আছে। হ্যাঁ, আমি একটু পর আফরিনকে নিতে যাবো। হ্যাঁ, আগেই যাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আজকে অনেক দিন পরে এরকম হয়েছে, আফরিনের বাবা নেই, চলে গেছে, এখন উনি তো চেম্বারে গেছে, আর আফরিনও নেই রুমে। এখন আমি তাড়াতাড়ি সব ঘর গোছানো স্টার্ট করে ফেলি। আফরিনে আসার আগে আমি চাই সব কাজ আমার কমপ্লিট হয়ে যায়, তা আমি আফরিনকে সময় দিতে পারবো ইনশাআল্লাহ। আব্বু রুম থেকে স্টার্ট করে সব ঘর গোছানো হয়ে গেছে, এখন আমি আজকে আফরিনকে নিতে যাচ্ছি। অনেকদিন পরে এরকম হচ্ছে, নিতে যাচ্ছি। কি সময় কি রকম খারাপ অবস্থা, নিয়ার সময় তো খুব ভালোই অবস্থা ছিল, এখন খুব খারাপ। এখন কি হবে, করোনায় পড়ার চান্স আছে? অনেক কষ্ট করে পাইলাম। ভাবি আসেন, আসো আম্মু, চলো 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 চলো। আম্মু কেমন লাগছে? ভালো লেগেছে? টিচার পড়াইছে? এবার বাসা যায় গোসল করবা, কাপড় চেঞ্জ করে তারপর খাওয়া দাওয়া করবা, আবার রেস্ট নিবা, ঠিক আছে?
তাইয়া মো কেমন লাগছে আজকে এতদিন পরে ক্লাস করে আসছো ভালো লাগছে ছুটির সময় অনেক কষ্ট হলো ক্লাস করে আসছে মাশাআল্লাহ আফরিনকে স্কুল থেকে নিয়ে আসা পরে আফরিনের স্কুল ইউনিফর্ম ওয়াশ করা হলো আর বাকি যে কাপড় ছিল এটাও সব ওয়াশ করে রোদে নাড়িয়ে দিলাম এখন মিশে যায় আফরিনের জন্য তাড়াতাড়ি নাস্তা রেডি করে ফেলি আজকে আফরিন আসেনি আমার সাথে আমি একা আসছি ছাদে কাপড় নাড়িয়ে দিতে জন্য মজিলার চিজ অনেক পছন্দ করে তা আফরিনকে আজকে চিজ পরোটা বানিয়ে দিতেছি আমি এখন তাড়াতাড়ি রেডি করে ফেলি আফরিনের জন্য মজেদার মজিলা চিজ পরাঠা রেডি করে ফেলছে আফরিন অনেক পছন্দ করে মো তোমার নাস্তা রেডি থ্যাংক ইউ মা চিজ পরাঠা ঠিক আছে তাতে ইয়ামি ইয়ামি নাস্তা খেয়ে ফেলো মামা আমাকে অনেক খিদা লাগছে তাড়াতাড়ি খাই একটু ঘুম দিব আচ্ছা ঠিক আছে আমার বেবিকে অনেক ক্ষুধা লেগেছে ওকে তাড়াতাড়ি চিজ পরোটা শেষ করে ফেলো আফরিন আম্মু বলছে মা অনেক গরম দেখছেন না হিসে ওকে ওকে তুমি তাড়াতাড়ি চিজ পরোটা গরম গরম খেয়ে ফেলো কেমন আম্মু মজা ওকে ভেরি টেস্টি ওকে তুমি তোমার টেস্টি আমি নাস্তা খেয়ে ফেলো আর আমি বলতেছে ইলিশ মাছ আলু পটল দিয়ে ইনশাল্লাহ রান্না হবে তা আজকে তিন রকমের রান্না হবে আর ইলিশ মাছ দু পেঁয়াজও ঠিক আছে আমি তাড়াতাড়ি চাষতে নামাজ শেষ করে তারপরে রান্না স্টার্ট করবো ভাজি করার জন্য পেঁয়াজ একটু লাইট ব্রাউন হয়ে গেছে পেঁপে চকরা আমার দেওয়া হয়ে গেছে পেঁয়াজের সাথে এখন ভালো করে মেখে দিই আর একটু লবণ দিব জিরা গুঁড়ো দিব সাথে দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ আর জিরা গুঁড়ো এখন মিক্স করে দিই সাথে একটু হলুদ গুঁড়াও দিছে জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ পরিমাণ দিয়ে আর মিক্স করা কমপ্লিট হয়ে গেছে এখন কিছুক্ষণ কুক হবে আর এখানে মাছ এক সাইড থেকে ফ্রাই হয়ে গেছে পাল্টাই দিই এক সাইড থেকে লাইট ফ্রাই হয়ে গেছে আর এক সাইড পাল্টাই গেছে মাছ পটল আলু দিয়ে রান্না করার জন্য পেঁয়াজ ধরেছে এখন আমি টমেটো দিচ্ছি সাথে শুকনো মশলাও দিয়ে দিই এখন শুকনো মশলাও দিয়ে দিতেছি লবণ লাল মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিক্স করে দিই আর একটু পানি দিয়ে মশলা কষে পানি দিয়ে মিক্স করা হয়ে গেছে মশলা ভালো মতো কষানো হয়ে যায় তারপরে পটল আলু দিয়ে দিব গুলো ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিম ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি ইলিশ মাছ দু পেঁয়াজ রান্না করার জন্য পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে টমেটো চকরও দেওয়া হয়েছে এখন শুকনো মশলা দিচ্ছি লাল মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো আর লবণ দেওয়া হয়েছে এখন ভালো করে মিক্স করে দিই আর পানি দিয়ে একটু মশলা ভালো মতো কষাবো মশলা ভালো মতো কষানো হয়ে যায় তারপরে ভাজা মাছ দিয়ে দিব আর আলু দেওয়া হয়েছে এখন একটু লবণ দিয়ে দিতেছি আর সাথে জিরা গুঁড়ো দিয়ে দিতেছি আর ভালো করে মিক্স করে দিই আমাদের গাছে উস্তা ভাজি কিন্তু ভালোই হয় আজকে কিছুদিন পরের রান্না করতেছি আর ইনশাল্লাহ খাওয়া হলে ভালোই লাগবে ক্লাস তো ভালো হলো
ছুটির সময় খুব খারাপ অবস্থা ছিল, খুব খারাপ অবস্থা। মানুষে মানে এত ঠিক মতো ছুটি হয়ে সময় দরকার ছিল স্কুলে, একটু বাচ্চারা জন্য মাঝখানে একটু স্পেস থেকে বাচ্চারা এখান থেকে যাবে আর গার্জেনের জন্য সাইড স্পেস, সব গার্জেন এক সাথ মিলে বাচ্চারা ছুটি করে দিতেছে, কোনো গ্রুপে আমরা জানি না কি কোন সেকশনে বাচ্চা বের হইতেছে, এটা একটু খারাপ হয়েছে। তাই জন্য অনেক গার্জেনরা বলতেছে কি করোনা বড় কারণ আছে এরকম, কেন সবাই তো নিজের বাচ্চার জন্য চিন্তায়, আমি তো নিজের চিন্তায় আমি কিছু বুঝতেছি না, এবার আমার তো বাচ্চা কোনখানে আছে, তা সবাই এরকমই অবস্থা, সব একসাথে একদম ঢুকে মুখে, কেন বাচ্চারা আগে পিছিয়ে বের হইতেছে, বড় ক্লাসেও বের হইতেছে ছোট ক্লাসে। হ্যাঁ না না কিছু না, বড় ছোট সব একসাথ, আবার যে বড় ক্লাসে যে বাচ্চা আসবে অন্য ক্লাসে ওটাও যাচ্ছে আর এরা বের হচ্ছে, আর এমনি গার্জেনরা সব সব রকমে মিলে যাচ্ছে, যে দিতে আসছে ওটাই আমরাও সব এরকম নিতে, যেটা এটা একটু খারাপ হলো। না ঢুকানোর সময় তো খুব ভালো সুন্দর ভাবে নিয়ম কানুনটা খুব ভালো চেক করা হলো, বাচ্চারা জ্বর তো নেই, হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হলো খুব সুন্দরভাবে, এন্ট্রি খুব সুন্দরভাবে করা হলো, বাট বের করার টাইমে খুবই মানে খুব খারাপ লাগলো ওটা দেখে আর কিছু না। এনিওয়ে আফরিন মাশাআল্লাহ ক্লাস করছে অনেকদিন পরে, ভালো লাগছে। এটা কি আফরিন পাপা? ও পাস্তা, ওয়া আফরিন তোমার পছন্দ পাস্তা। আফরিন স্কুল থেকে আসছিল তা আমি ওকে চিজ পরোটা বানাই দিলাম, ও ম্যাগি। ভিউয়ার্স আজকে আমার ভিডিও এখানেই শেষ, আজকে আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগলে আমার ভিডিওকে লাইক করবেন, কমেন্টস করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন এসেছে তারা আমার চ্যানেল সময় কথাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।